তুমি পরিত্যাগ করে দিয়েছো। আমাকে তো অভিশাপলিতে হবে জানো স্বামী, জানো প্রতিদিন নারীদের বিবাহের পরে থাকে মনে যে বাসা, তার ভালোবাসা আকাঙ্ক্ষা আশা। বলো না স্বামী, আমার জীবনে সে আশা কি কোনোদিনের জন্য হবে না পুরো? মনসা, তুমি কি বলছো আমি বুঝতে পেরেছি। মনসা, প্রতিদিন আজ হতে চায় সন্তানের জননে, তুমি হবে সন্তানের জননে। এই আমার আঙ্গুলে অঙ্গুলি আমি তোমার হস্তে খুলে দিলাম। তিনবার নামস্থান বলাবে, ও নাস্তিক, ও নাস্তিক, ও নাস্তিক। তোমার গর্ব হইবে সঞ্চয়, তোমার গর্বে জন্মগ্রহণ করবে এক সুন্দর পুত্র। সে যেদিন এই ধনীভূত ভ্রংশ হবে তার নাম রাখবে আস্তিক ও সুন্দর। আর সেই পুত্রের মুখ চেয়ে যত জ্বালা যত দুঃখ সবকে তুমি ভুলে থাকতে পারবে না মনসা। স্বামী তো, কিন্তু তুমি তো, তুমি কি জানো না যে স্বামীর মায়া মমতা ভালোবাসা সে প্রকারে অনুষ্ঠিত না করতে পারো? তুমি কোনদিন আমার মন থেকে করো না স্বামী। আমি আমি তোমাকে সাথে অন্যায় করেছি, তোমাকে ক্ষমা করে দাও স্বামী। তুমি শুধু আমি আমি তোমায় পরিত্যাগ করেছি মনসা, তাই আর দেরি না করে ধীরে ধীরে তোমার পিতৃকে তুমি অগ্রসর হও মনসা। স্বামী জানি গো, বিশ্ব মা ছিলেন আমি সংসারের জন্য হতে পারি, সবাই যেন আমাকে যেন আমি বিশ্ব মা ছিল সেই সন্তানে মুখ কাটেছি। আজ তুমি তোমার পিতৃকে ফিরে যাও। আজ মরছ আখি হল মনসা,
থেকে তুমি ফিরে যা। ক্ষমা করে দিও মহেশ, তুমি আমার ক্ষমা করে দিও, তুমি আমার ক্ষমা করে দিও। আমার গর্ভে এক সন্তান জন্মাবে, যদি হয় এই মুহূর্তে তুমি আমার কাছে সরে এসো। মনসা তুমি এখানে থাকো মা, আমি আসছি। মনসা বেশ মা, একই হলো এই কৈলাসে মাধুরী আর দিনে বাড়ি দিনে বাড়ি মা, মনসার যখন Let's go.
বৈশিষ্ট্য মহাশয়। আসুন আসুন আসুন। না আমি বসবো না বৈশিষ্ট্য মহাশয়, আমার একমাত্র দাদু ভাই আপনার পাঠশালায় ভর্তি করতে নিয়ে আসলাম, ওকে ভালো করে বিদ্যা শিক্ষা দেবেন, আর মাসে মাসে যা বেতন হয় আমি নিজেই এসে দিই। বেশ আমার কথা দিয়ে যান, দিয়ে যান। দাদু ভাই, দাদু পড়তে বসো। বেশ দাদু, যারা আমাকে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাও, আমি যেন লেখাপড়ায় উত্তীর্ণ হতে পারি। দাদু ভাই, এই আশীর্বাদ আমি তোমায় করলাম, তোমার পড়াশোনায় পারদর্শী হয়ে আসি। এসে দাদু। আসি মাস্টার মহাশয়। হ্যাঁ আসুন। নমস্কার নমস্কার মাস্টার মশাই। হ্যাঁ আমার প্রণাম গ্রহণ করুন মাস্টার মশাই। তথাস্তু, থাক। আচ্ছা খোকা বাবু, তোমার দাদু যে আমার পাঠশালা ভর্তি করে দিয়ে গেছে, মন দিয়ে পড়াশোনা করবে। বেশ মাস্টার, একদম দুষ্টুমি করবে না। না মাস্টার, তুমি ওইখানে বসো। আচ্ছা খোকা বাবু, বলুন মাস্টার, বলো তোমার নাম, আমি খাতায় লিখে নেব। আমার নাম, আমার নাম আস্তিক সুন্দর। আস্তিক সুন্দর, আস্তিক সুন্দর। তোমার রোল নাম্বার 34। ঠিক আছে খোকা বাবু। বেশ মাস্টার, ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করবে। দেখতে পাচ্ছ অনেক ছাত্র আছে, কেউ দুষ্টুমি করছে না, ওরা মন দিয়ে পড়াশোনা করছে। বেশ মাস্টার, ওদের মতো তুমি মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? বেশ মাস্টার। আজ পড়ে পড়ে প্রিয় বাবাতি আজ মনের আনন্দে গো, মনের আনন্দে বলো বলো মাস্টার মশাই, এবার আমি পড়বো বলে দামারে আরি ওকারে আকা পড়ো আসি আমি সত্য কথা বলছি মাস্টার মশাই, আমার পিতাকে আমি কোনোদিন দেখিনি, আর আমার পিতার নাম আমি জানি না মাস্টার মশাই। সে কি আস্তি, অত বড় ছেলে তুমি তোমার পিতাকে তুমি দেখনি? আস্তি, খাতা থেকে তোমার নামটা কেটে দেবো কিন্তু আস্তি, তোমার এই পাশালা রাখবো না। আমি সত্য কথা বলছি মাস্টার, বলো বলো তোমার পিতার নাম বলো। আমি আমার পিতার নাম জানি না মাস্টার মশাই। আস্তি, একদম দুষ্টুমি করবে না, বলো তোমার পিতার নাম বলো। বলো বলছি, চুপ করো, তুমি পিতার নাম জানো না? নমস্কার, তুমি কি জানো সোজা? নমস্কার সোজা, আমাকে তুমি এত খুশি মানো মাস্টার মশাই, কিন্তু আমার মায়ের নামে, আমার মায়ের নামে এমন ভাবে মিথ্যা করলো কো তুমি? দিও না মাস্টার মশাই, মাস্টার মশাই, মাস্টার
আমাকে গালি দিও না তোমায় পায়ে বলো 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 বলো
মাঝে পিছে হ্যাঁ মা কেন তুমি ঘিন্ন পিছাচি হয়ে ঘুরে ঘুরে দাঁড়ে দাঁড়িয়ে বেড়াবে তুমিও পূজা পাবে এই বিশ্ব চরাচর কোথায় গেলে আমি পূজা পাবো কে আমাকে দেবে নাই চরণে ভক্তির পুষ্পাঞ্জলি ওরে মা আমার এক পরম ভক্ত নাম রাজা চন্দ্রধর সে আমারই পূজা করছে তুমি গিয়ে তার কাজ হতে তুমি তোমার পূজা চেয়ে নাও মা তাহলে আমি এখন আসি শোনো মা পূজা তুমি নেবে কিন্তু এমন কাজ করো না যাতে চন্দ্রধর প্রাণে মারা যায় দেখো মা কিছু পেতে হলে কিছু দিতে হয় তুমি সেইভাবে পূজা নিও মা তোমার ভক্ত চন্দ্রধর আমায় চরণ যদি ভক্তির পুষ্পাঞ্জলি না দেয় তখন আমি কি করব কোথায় যাব পিতা শোনো মা সিজুয়া শিখর পর্বতে আছে তোমার এক ভগ্নী নাম তার নেত রজকিনী তাহার বুদ্ধির বলে পূজা পাইবে তুমি এই বিশ্ব চরাচরে বেশ পিতা বেশ তাই যদি হয় তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো পিতা মনসা আশীর্বাদ করি মা তোমার মনোবাসনা পূর্ণ পূর্ণ কুন্তির প্রথম পুত্র কর্ণের যে মত দিয়াছে কুমণ্ডল করে ভাসালে গঙ্গার জলে তেমতি আসিয়াছি আজ আমি ওগো প্রভু শঙ্কর কৃপাময় কৃপা করিবে মরে হতভাগ্য চাঁদ প্রণাম জানাই তব চরণে ওম ধারণের সঙ্গে যত দিনী ভাই